কুমিল্লায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে গাড়িতে তুলে মারধর করে 12 লাখ টাকা ডাকাতির ঘটনায় 4 ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার আন্তঃজেলা ডাকাত দলের ওই 4 সদস্যকে গ্রেফতার করে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখা। বুধবার সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে তথ্যটি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। গ্রেফতারকৃত আসামিরা হলেন শেরপুরের শিবরদী উপজেলার ধাতুয়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মোহাম্মদ সুমন মিয়া, ভোলার তজুমুদ্দিন উপজেলার শাম্ভপুর গ্রামের শাহজাহানের ছেলে মোহাম্মদ ইউসুফ, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মানিকপাড়া গ্রামের আনারুলের ছেলে মোহাম্মদ আপেল এবং যশোরের কোতোয়ালি থানাধীন জমজমপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে মোহাম্মদ মনির। প্রেস কনফারেন্সে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, আমরা অত্যন্ত অস্থিরতার মধ্যে আছি এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে জুলাই মাসের 21 তারিখে সদর দক্ষিণ থানায় একটি দস্যুতার ঘটনা ঘটে, যেখানে একজন মুদির দোকানদার ব্যাংক থেকে 5,08,000 টাকা তুলে নিয়ে যাচ্ছিল। সেই মুদির দোকানদারকে ডিবি পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তারপরে সেই মুদির দোকানদারের বর্ণনা অনুযায়ী তাকে মাইক্রোবাসের পিছনের সিটে তাকে আটকে ফেলে, তাকে সিটের পাদানের কাছে শুয়ে ফেলে এবং ভয়ভীতি দেখায়। ভয়ভীতি দেখে টাকাটি নিয়ে হাইওয়ের কোনো একটি জায়গাতে তাকে ড্রপ করে দিয়ে চলে যায়। ঠিক একই রকম ঘটনা 12-8 অর্থাৎ আগস্টের 12 তারিখে মুরাদনগর থেকে 12 লক্ষ টাকা নিয়ে, মুরাদনগর থানাধীন কোম্পানিগঞ্জ ইসলামী ব্যাংক থেকে 12 লক্ষ টাকা নিয়ে আরেকজন ব্যক্তি যাচ্ছিলেন দেবিদ্বারে। সেই ব্যক্তিটিকেও পথের মধ্যে আটকে ফেলে এবং একটি লাল রঙের প্রাইভেট কার থেকে 3 জন বেরিয়ে আসে, যাদের একজনের কাছে লাঠি ছিল, একজনের কাছে হ্যান্ডকাফ ছিল এবং একজনের কোমরে একটি পিস্তল সদৃশ ছিল। আমরা পরে জেনেছি সেটা ভুয়া পিস্তল। তো তারপরে সেই লোকটিকে ব্যাগ সহ তুলে নেয়, তুলে নিয়ে একইভাবে লাল রঙের প্রাইভেট কারের পিছনের সিটের পাদানির নিচে তাকে শুয়ে ফেলে এবং তাকেও ভয়ভীতি দেখিয়ে 12 লক্ষ টাকা নিয়ে হাইওয়ের কোনো একটি জায়গাতে ড্রপ করে দিয়ে যায়। এরপরে গৌরীপুর থানায় চলতি মাসে 21 তারিখে আরেকটি ঘটনা ঘটে। আরেকজন ব্যক্তি ব্যাংক থেকে বিকাশ ব্যবসায়ী 5,50,000 টাকা নিয়ে যাচ্ছিলেন। তিনি তার সেফটির জন্য কয়েকটা ট্রান্সপোর্ট চেঞ্জ করেছেন, তারপরেও তাকে ফলো করে সেই ভুয়া ডিবি পরিচয় দানকারী ডাকাত দল এসে তাকে অ্যাকর্ডিংলি গাড়িতে উঠিয়ে নেয় এবং তার কাছ থেকে 5,50,000 টাকার ব্যাগটি নিয়ে তাকে পথের মধ্যে হাইওয়ের একটি জায়গাতে ফেলে দেয়। এই পরপর যে 3টি ঘটনা, তা আমাদের 3টি ঘটনা একই ধরনের এবং ডিবি পরিচয় দিয়ে তারা নিয়েছে। আমরা আসলে প্রথম দিন থেকেই খুবই তৎপর হই। আপনারা জানেন যে হাইওয়ে আসলে সেফটি সিকিউরিটি নিয়ন্ত্রণ করে হাইওয়ে পুলিশ, আমরা সাপ্লিমেন্ট করি প্রয়োজন অনুযায়ী আমরা সাপ্লিমেন্ট করি। তো ঘটনাগুলো কিন্তু অলমোস্ট সবগুলোই হাইওয়েতে, অর্থাৎ হাইওয়ের কাছ থেকেই তুলে নিয়েছে এবং হাইওয়ে দিয়ে পাস হয়ে গেছে কোনো একদিকে, আইদার চিটাগাংয়ের দিকে অথবা ঢাকার দিকে। তো তারপরও আমরা এটাকে সর্বোচ্চ আমাদের ইফোর্ট দিয়ে এটাকে উদ্ধার করার জন্য এবং আমাদের একটা টিম বেশ কিছুদিন ধরে তাদের গতিবিধি আমরা টের পাই, আমরা তাদের মুভমেন্টগুলো খেয়াল করি, যে শুধুমাত্র কুমিল্লাতে নয় তারা ময়মনসিংয়ের দিকেও মুভ করে এবং আমরা মোটামুটি আন্দাজ করতে পারি যে এই একটি টিম, আমি যখন ময়মনসিংহের পুলিশ সুপার ছিলাম তখন আমার হাতে ধরা পড়েছিল এবং সেটা ময়মনসিংহে 65 কিলোমিটার যে সিসি ক্যামেরা বসিয়েছিলাম সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা উদ্ধার করেছিলাম। তো যাই হোক, তারপরে আমাদের টিম মুভ করে, টিম মুভ করে আমরা এই কয়েকদিনের ড্রাইভে আমরা 4 জনকে ধরে ফেলেছি। যে 4 জন অপারেশনে ছিল সেই 4 জনকে ঢাকার মিরপুর, গাবতলি এবং বসিলা আর সাভার থেকে আর হচ্ছে গাজীপুর থেকে, এই 5টি জায়গা থেকে আমরা 4 জনকে গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে 1,50,000 টাকা অর্থাৎ লুটে নেওয়া 1,50,000 টাকা উদ্ধার করি, সাথে সেই খেলনা পিস্তল, কাবার সহ খেলনা পিস্তল, একটা হ্যান্ডকাপ, একটি ওয়াকি টোকি, ডিবি কোটি, একটি লাঠি এবং একটি মেরুন রঙের প্রাইভেট কার, যে মেরুন রঙের প্রাইভেট কারটি দিয়েই কিন্তু মুরাদনগর থেকে দেবিদ্বারে যে লোকটি টাকা তুলে যাচ্ছিলেন ইসলামী ব্যাংক থেকে, সেই টাকা এই মেরুন কালারের প্রাইভেট কারে করেই ডাকাতি করেছিল। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আজিমুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম
চারিয়ার মোহাম্মদ মিয়াজি এবং কুমিল্লার সদর সার্কেল তানবীর সালহীন ইমন প্রমুখ। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।